লাইসেন্সে ফিস বাড়ানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্সে পূর্ব ফি ছিল 2542 টাকা জমা, এইটা বাড়িয়ে মোটরসাইকেল নিউ রেজিস্ট্রেশন লাগবে হচ্ছে আগে লাগতো 10,152 টাকা, আর এখন লাগবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এমকে ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, একটা ইনফরমেটিভ ভিডিও, তাই পুরো ভিডিওটি দেখবেন। যেটা ভিডিও টপিকটা হচ্ছে বিআরটি এর বর্ধিত ফিসের ব্যাপারে। তো আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে বিআরটি এ বাইক রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, কার রেজিস্ট্রেশন এবং যাবতীয় ভেহিকেলের যে ফিসগুলো ছিল রেজিস্ট্রেশন বা ট্যাক্স টোকেনের জন্য বা নাম ট্রান্সফার, এগুলো সব কিছু ফি বাড়ে গেছে। তো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিআরটি এর বাইক সংক্রান্ত যে ফিসটা বাড়ানো হয়েছে সেই বাইকের ব্যাপারে এই মূলত কথা বলবো, যেহেতু আমি বাইক চালাই, আপনারা বাইকের ভিডিও দেখেন, আপনারা বাইক চালান, তো আমাদের সব সব ইনফরমেশন দরকার নাই, শুধুমাত্র বাইক রিলেটেড যে ফিসগুলো বাড়ানো হয়েছে সেগুলো নিয়েই আজকে ভিডিওটা। তো ভিডিওটা পুরোটাই দেখবেন না টেনে, এবং যাতে জানতে পারবেন আসলে কীভাবে কী বাড়িয়েছে। তো দেখলাম যে পত্রটা যেটার মধ্যে এইখানে নিউজটা আমি দেখলাম, সেখানে দেখা গেছে যে 748 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত ফিস বাড়ানো হয়েছে, যা বিভিন্ন কারণে বা বিভিন্ন বিষয়ের উপর বাড়ানো হয়েছে, ট্যাক্স টোকেনের জন্য বাড়ানো হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে ট্যাক্স টোকেন যারা 2022 পর্যন্ত 2300 টাকা করে জমা দিচ্ছেন, অর্থাৎ মানে আগের টাকা জমা দিচ্ছেন 2023 সাল পর্যন্ত বা 2022 সাল পর্যন্ত যে 2300 টাকা করে, তাদেরকে নতুন বছর এসে বর্ধিত ফি হিসেবেই জমা দিতে হবে। তারা আগে যে 2022 সাল পর্যন্ত দিয়েছে সেটা সেই পর্যন্ত, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে আবার নতুন ফি দিতে হবে। মানে রেজিস্ট্রেশন যে যে টাকা দিয়ে করছে বা তখন যে ফিসটা লাগতো, এখন নতুন বছরে শুধু ট্যাক্স টোকেনটা তাদের নতুন আপডেটের যে ফিস ওই অনুযায়ী বাড়াতে হবে। এই হচ্ছে একটা বিষয়। আর বাকি ইনফরমেশনগুলো আমরা এখানে একটু দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে দেখে দেখে আপনাদের বলে দিই। এখানে একটু দাঁড়াই, এই হচ্ছে ফিসের চারটা। সেখানে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সও ফিস বাড়ানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্সে পূর্ব ফি ছিল 2542 টাকা জমা, এইটা বাড়িয়ে করা হয়েছে 4152 টাকা, বাড়ানো হয়েছে 1610 টাকা। ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল রিনিউ করা হয়েছে, ছিল আগে 2427 টাকা, এখন করা হয়েছে 4152, অর্থাৎ রিনিউ বা নতুন নন অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে ফি এখন 4152 টাকা। আর ড্রাইভিং লাইসেন্স প্রফেশনালে আগের ফি ছিল 1679 টাকা, এখন প্রফেশনালের ফি করা হয়েছে 2427 টাকা, অর্থাৎ আগে ড্রাইভিং লাইসেন্সের অপেশাদার রিনিউয়ের টাকাটা এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগবে, বাড়ানো হয়েছে 748 টাকা। আর ড্রাইভিং লাইসেন্স পেশাদার রিনিউ করতে আগে লাগতো 1564 টাকা, এখন লাগবে 2427, অর্থাৎ আগে ড্রাইভিং লাইসেন্সের ফিসের সমপরিমাণ টাকা এখন এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সে লেগে যাচ্ছে সমপরিমাণ। তো এখানে বাড়ানো হয়েছে 863 টাকা। মোটরসাইকেল নিউ রেজিস্ট্রেশন লাগবে হচ্ছে আগে লাগতো 10,152 টাকা, আর এখন লাগবে 12,267 টাকা, এখানে বেড়েছে 2115 টাকার মতো বেড়েছে। আর ট্যাক্স টোকেনের পরিমাণও বাড়ানো হয়েছে, যেটা এখানে উল্লেখ আছে, যাদের পূর্বের ফি বাবদ 2550 টাকা জমা দেওয়া আছে তাদেরকেও নতুন ফি বাধ্যতামূলক দেওয়া হবে। এটা হচ্ছে বিআরটিএ থেকে প্রকাশিত যে পত্র, যেখানে এটা লেখা আছে সেখানে বলা হয়েছে। তো এখন থেকে সবাইকেই এই ফিতেই টাকা পরিশোধ করতে হবে। তো যা দেখলেন
আর একটা নতুন আপডেট সেটা দিই, সেটা হচ্ছে এই মাস থেকেই কার্যকর হবে যে যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট, যেদিন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন, অর্থাৎ লার্নারের ডেটের যে পরীক্ষাটা আপনি যেদিন দেবেন সেদিনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট ওই দিনই দিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার দিনই যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে ওই দিনে অস্থায়ী টেম্পোরারি যে ড্রাইভিং লাইসেন্সটা ওইটা আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার যে ভোগান্তি, যে আগে ডেট নেওয়ার জন্য আলাদা, তারপর পরীক্ষার জন্য আলাদা ডেট দিত, তারপর ফিঙ্গারপ্রিন্টের জন্য আলাদা ডেট দিত, এই চাপটা, এই ঝামেলাটা এবার আর থাকছে না। সুতরাং এখন সুবিধাটা অনেক অনেকটাই বেড়ে গেছে, এখন দালালের সুবিধাটা কমে গেছে। সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে একটা দিন পরীক্ষা দিয়ে যাবতীয় কাজ ফিঙ্গার টিঙ্গার দিয়ে চলে আসবেন, এবং পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানায় আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যেটার জন্য আপনাকে আর বিআরটিএতে দৌড়াতে হবে না। তো এটা এখন সময় নিচ্ছে, অন্যতম মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স এখন পেয়ে যাবেন নতুন সিস্টেম অনুযায়ী। তো এই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে, সেই জন্য একটু ব্যয় সব কিছুতেই তো বেড়ে গেছে। তো বিআরটিএ সরকারি প্রতিষ্ঠান, এখানেও দাম বাড়ানো হয়েছে। তো যুক্তি বা যৌক্তিক কিনা আপনারা সবাই ভালো বুঝেন, এগুলো নিয়ে কিছু বলতে চাই না। তবে যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও খুব সহজে আপনার সাথে আপনারা পেয়ে যেতে পারেন। পরবর্তীতে আর একটা জরুরি, খুব শীঘ্রই একটা ভিডিও আসছে, যেটা হচ্ছে কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন, বর্তমান প্রসেসে যে রিনিউটা করতে হয় সেটা কীভাবে করবেন, সেটা পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।